আসসালামু আলাইকুম তো আর একটা পুরানো ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো যখন আমি ঢাকায় ছিলাম তো আমার বোনের সাথে আমি ঘুরতে গিয়েছিলাম বাংলাদেশ বঙ্গবন্ধু মিউজিয়ামে তো ওইখানে যাওয়ার জন্য আমি আমার ড্রেসটা রেডি করে রেখেছি আমি ওই দিন সম্পূর্ণ ব্ল্যাক পরেছিলাম সব কিছুই ব্ল্যাক ছিল আর এই ড্রেসটা আমার অনেক ফেভারিট একটা ড্রেস তো এই দেখেন আমি রেডি হয়ে আমার বোনের সাথে বের হয়ে গিয়েছি তো আমরা অলরেডি চলেও আসছি কিন্তু চলে আসার পরে যেটা আমরা সবচেয়ে বোকামির একটা কাজ করছি সেটা হলো আমরা টিকিট করে আসি নাই তো আমরা আসার পরে জানতে পারলাম এটা অনলাইনে টিকিট করতে হয় আসার আগে টিকিট করে আসতে হয় তো যাই হোক আমরা অনেকক্ষণ ধরে থাকার পরে অবশেষে আমরা ওইখানে দাঁড়িয়েই অনলাইনে টিকিট করে তারপর আমরা ঢুকতে পেরেছি তো ঢোকার পরে দেখি যে অনেক অনেক মানুষ মানে জায়গাটা এত সুন্দর এত সুন্দর আপনারা যারা গিয়েছেন তারা তো জানেন আর যারা যাননি তারা কিন্তু অবশ্যই একবার হলেও ঘুরে দেখে আসবেন মানে এইখানে আপনার মিনিমাম হাতে তিন থেকে চার ঘন্টা নিয়ে যাবেন কারণ এত বড় স্পেস নিয়ে এত সুন্দর জায়গা আপনার পুরোটা কভার করতে আপনার অনেক সময় লেগে যাবে আর এক একটা এক একটা ফ্লোরে এক একটা বাহিনীর আর কি সব কিছু ও সব কিছু আর কি বর্ণনা করা এখানে মানে কোথায় কি হয়েছে কবে প্রতিষ্ঠিত হয়েছে কবে কি সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে আর সবচাইতে আমার এই অ্যাকোরিয়ামটা খুবই পছন্দ হয়েছে এটা হলো মানে আপনার ভাগে ভাগে বিভক্ত কোনোটা নৌবাহিনী কোনোটা সেনাবাহিনী কোনোটা পুলিশ মানে এক একটা বিভাগে এক একটা তো এটা আমার কাছে খুবই ভালো লাগছে আর এটা শুধু দেখতে ইচ্ছাই করতেছিল এই অ্যাকোরিয়ামটা তো আমরা এখানে আসছি এটা হলো নৌবাহিনীর একটা জায়গা এখানে মানে ডুবরিরা কিভাবে কি করে এখানে ডিটেলসে দেওয়া আছে আপনাদেরকে ডুবরিও দেখাবো এই যে দেখেন দেখে মনে হচ্ছে সত্যি মানুষ আমি তো ফার্স্টে ভাবছি যে মানে সত্যিই মানুষ পরে দেখি যে না এই যে দেখেন সব কিছু আর কি দেখাচ্ছে আর কি পানির নিচে এরকম একটা মানে এভাবে এমনভাবে ডেকোরেশন করছে আর এখানে দেখেন অনেক পুরানো আমলের কিছু রাইফেল পিস্তল এখানে ডেকোরেশন করা খুবই সুন্দর এই যে একটা যুদ্ধ বিমান অনেক কিছু অনেক কিছু মানে পুরাটা ভিডিও করে দেখানো আসলে পসিবল না এগুলো অনেক পুরানো আর কি বাংলাদেশের মানে ঐতিহ্য অনেক কিছু এখানে এটা হলো বিমান বিমান বাহিনী এই সেক্টরটা হলো সম্পূর্ণ বিমান বাহিনীর পুরা মানে কত সালে কি সব কিছু এখানে আপনার ডিটেলসে দেওয়া আছে আর মানে দেখার মতো একটা জায়গা আপনি যদি যান অনেক কিছু জানতে পারবেন তো আমরা আমি তো অনেক ঘুরছি ভিডিও তেমন একটা করি নাই এই যে আমরা এখন বের হয়ে যাচ্ছি তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ